হ্যাঁ তোমরা যারা গ্রুপে আছো তাদের সৌজন্য বলছি আমি গত ক্লাসে তোমাদের তো ওই গাঠনিক সংকেত দিয়েছিলাম তার থেকে নাম শিখেছিলে আজকে আমরা রিভার্সটা শিখবো অর্থাৎ নাম দেওয়া থাকবে গাঠনিক সংকেত আমি প্রথমে কয়েকটা যৌগ নাম লিখছি দেখো এক নাম্বার হলো টু থ্রি ডাই মিথাইল বিউটেন দুই নাম্বার টু টু থ্রি ট্রাই মিথাইল

দেখো একটা বিষয় এগুলোর নাম দেওয়া আছে আমাকে গাঠনিক সংকেতটা লিখতে হবে তোমার এমসি কিউতে চারটা গাঠনিক সংকেত থাকবে কোনটা ঠিক তোমাকে মেনশন করতে হবে আচ্ছা আমার খুব সহজ এটা একটু মনোযোগ দাও খুবই সহজ আমার প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে মূল শব্দটাকে বের করা খুঁজে বের করা যেমন এক্ষেত্রে মূল শব্দ হচ্ছে বিউট বিউট এন বিউটেনের মধ্যে বিউট শব্দটা ঢুকে আছে এই যে পেন্ট এন এখানে পেন্ট মূল শব্দ এখানেও পেন্ট পেন্ট ইন অল তাহলে এখানে মূল শব্দ হচ্ছে বিউট মূল শব্দ হচ্ছে পেন্ট মূল শব্দ হচ্ছে পেন্ট ব্যাস মূল শব্দ নির্ণয় কাজ শেষ হয়ে গেল নাম্বার টু মূল শব্দ অনুসারে কার্বন সংখ্যা তুমি জানো যে মিথ মানে এক ইথ মানে দুই প্রোপ মানে তিন বিউট মানে চার পেন্ট মানে পাঁচ হেক্স মানে ছয় হেপ মানে সাত অক মানে আট নন মানে নয় ডেক মানে দশ এটা জানা আছে তাহলে বিউট মানে চারটা কার্বন তুমি সোজা সুজি চারটা কার্বন এখানে লিখবে এক দুই তিন চার লক্ষ্য করো আমি একটা কাজ করেছি প্রথম কার্বন লেখে বনটা দেখানোর আগে একটু গ্যাপ রেখেছি এখানে বন দেখানো একটু গ্যাপ বন দেখানো একটু গ্যাপ গ্যাপটা লিখছি মানে কি হাইড্রোজেন যাতে লেখা যায় প্রয়োজন ক্ষেত্রে চারটা কার্বন লিখলাম এখানে এখানে পাঁচটা লিখবো এখানেও পাঁচটা এখানে কি করব পাঁচটা আছে পরে ওটা আসছে আমি এখানে কমপ্লিট করি এখন নাম্বারিং করার ক্ষেত্রে আমি আগেই নাম্বারিং করে ফেলবো সময় ডান দিক থেকে করবে এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি বাম দিক থেকে করি তাহলে কি ভুল হবে না ভুল হবে না তবে অসুবিধা হবে কোনো কোনো ক্ষেত্রে কেন না ওই যে অ্যালডিহাইড যদি হয় অ্যালডিহাইড সময় ডান দিকে থাকে কার্বক্সিলিক অ্যাসিড সব সময় ডান দিকে থাকে এই জন্য নাম্বারিংটা ডান দিকে করলে কোনো ঝামেলা নাই আর বাম দিকে করলে হবে কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হতে পারে আর ডান দিকে খেলে ঝামেলাও নাই ভুলও হবে না অসুবিধা হবে না তাই আমরা সব সময় নাম্বারিংটা ডান দিকে চারটা কার্বন এখানে এটা এক এটা দুই এটা তিন এটা চার আমি নাম্বারিং মনে মনে করে ফেললাম না লিখলেও হবে মনে মনে করলেও হবে তো এবার চার এইবার দেখো টু থ্রি ডাই মিথাইল অর্থাৎ দুই নাম্বার এবং তিন নাম্বারে দুটা মিথাইল আছে দুই নাম্বার একটা মিথাইল আর তিন নাম্বার একটা মিথাইল আছে টু থ্রি ডাইমিথাইল বিউটেন বাস এইবার আর কিছু নাই এবার কার্বনের যোজ্যতা চার পূর্ণ করতে হবে কার্বনের যোজ্যতা চার পূর্ণ করতে হবে কি দিয়ে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব যেমন দেখো এখানে কার্বনের যোজ্যতা মাত্র এক আছে তাহলে এখানে তিনটা হাইড্রোজেন দিয়ে দিই থ্রি এখানে যোজ্যতা হচ্ছে এক দুই তিন একটা হাইড্রোজেন দিয়ে দিই এখানে এক দুই তিন একটা হাইড্রোজেন দিয়ে দিই ওই হাইড্রোজেনটা লেখার জন্য এখানে জায়গা খালি রেখেছিলাম এখানে যোজ্যতা মাত্র এক তাহলে এখানে থ্রি দিয়ে দিই ব্যাস কত সস্তা দেখতে পাচ্ছ তো অনেক সস্তা আচ্ছা আমি এই তিনটা করি তখন আর বুঝতে সুবিধা হবে আবার দেখো এখানে পেন্ট আমি পাঁচটা কার্বন লিখব এক দুই তিন চার পাঁচ ব্যাস নাম্বারিংয়ের ক্ষেত্রে এটা হলো এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ আমার মনে রাখার জন্য একটু লিখেই ফেলি এক দুই তিন চার পাঁচ আমার মনের একটা সুবিধা হবে তাতে এবার দেখো টু টু থ্রি অর্থাৎ দুই নাম্বারে দুটা মিথাইল এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল আর এখানে একটা মিথাইল টু টু থ্রি তিনটা মিথাইল আছে পেন্টেন আর কিছু নাই বাকিগুলো তার হাইড্রোজেন হবে এখানে তিনটা হাইড্রোজেন হবে এখানে দুইটা হাইড্রোজেন হবে দুদিকে দুটা বন্ড এখানে একটা হাইড্রোজেন হবে এখানে হাইড্রোজেন হবে না কারণ এক দুই তিন চার আর এখানে তিনটা হাইড্রোজেন হবে ব্যাস নাম্বারিংগুলো আবার ক্লামজি লেগে যাচ্ছে মুছে ফেললাম নাম্বারিং না লিখলে হবে মনে মনে যদি তুমি হিসাব করতে পারো এই এই যে নাম এই যৌগের আমরা এটার ক্ষেত্রে এই নাম লিখে থাকি এটার ক্ষেত্রে এই নামটা লিখে থাকি এখন এসো এখানেও মূল শব্দ হচ্ছে পেইন্ট তাহলে পাঁচটা কার্বন লিখবো এক দুই তিন চার পাঁচ এবার থ্রি মিথাইল এদিক থেকে এক দুই তিন তিন নাম্বারে হচ্ছে মিথাইল আমি লিখলাম না মনে মনে হিসাব করছিলাম পেন্ট টু ইন দুই নাম্বার কার্বনে দ্বিবন্ধন এটাতে দ্বিবন্ধন টু অল দুই নাম্বার কার্বনে একটা ওয়েচ আছে অল মানে ওয়েচ ব্যাস বাকিগুলো সব হাইড্রোজেন এখানে তাহলে একটা যেহেতু বন্ড তিনটা হাইড্রোজেন হবে সিএইস্রি এখানে বন্ড হচ্ছে এক দুই তাহলে দুটা হাইড্রোজেন হবে এখানে বন্ড এক দুই তিন চার চারটা ফিল হয়ে গেছে এক দুই তিন চার চারটা ফিল হয়ে গেছে এখানে এক তাহলে তিনটা হাইড্রোজেন হবে আমি কি বোঝাতে পারলাম গ্রুপ লিডাররা রেসপন্স করো বুঝেছো তোমরা কি সহজ না কঠিন আচ্ছা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ হাইড্রোজেনের ব্যাপারটা হচ্ছে যে যোজ্যতা কার্বনের চা এখন বন্ড যে কটা আছে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব আমি তো কয়েকটা শেখালাম আরও কয়েকটা করছি হাইড্রোজেনটা তোমাকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ চার নাম্বার টু ফোর ডাইমিথাইল পেন টু ইন এল টু ফোর দেখতে পাচ্ছ এখন টু ফোর ডাইমিথাইল পেন্ট টু ইন তারপরে অ্যাল টু ইন হাইফেন দিয়ে শুধু অ্যাল টু ইন এল এই লেখাটা তো দেখা যাচ্ছে এখন এই লেখাটা আমার এখানে দেখা যাচ্ছে একটু মাঝে মাঝে ঘোলা হচ্ছে বটে কিন্তু দেখা যাচ্ছে টু ফোর ডাইমিথাইল পেন্ট টু ইন এল এখানে দেখো মূল শব্দ হচ্ছে পেন্ট পেন্ট হচ্ছে মূল শব্দ তাহলে কার্বন কয়টা লিখব পাঁচটা এক দুই এস দুই তিন চার পাঁচ এইবার টু ফোর ডাইমিথাইল এই দিক থেকে হিসাব করবো এক দুই তিন চার পাঁচ দুয়ে এবং চারে দুটা মিথাইল আছে টু ফোর ডাই মিথাইল টু এবং ফোর পেন টু ইন দুই নাম্বারে দ্বিবন্ধন আছে এল এল মানে এটা ও ছিল কার্যকরী মূলক ব্যাস মূল যে শেষ এবার কে যেন বলছিল হাইড্রোজেন বুঝতে পারছিলে না নাম বলো ছেলেদের মধ্যে লাভিব হ্যাঁ এবার তুমি আমার সাথে জয়েন হও এখানে কার্বনের যোজ্যতা কত আমাকে অ্যান্সার দাও এখানে কত পা যোজ্যতা পাচ্ছি এক একটা তাহলে যোজ্যতা চার করতে হাইড্রোজেন কয়টা দিব তিনটা দিতে হবে ভেরি গুড সি হবে এখানে কার্বনের এক দুই তিনটা হাত আছে তাহলে আর কয়টা হাইড্রোজেন লাগবে লাভি বলো একটা দিতে হবে গুড হ্যাঁ একটা এখানে দেখো এক দুই তিন তিন আছে এই কার্বনে তাহলে একটা দিতে হবে এখানে এক দুই তিন চার দিতে হবে না আর এটা তো সিএইচও কার্যকরীমূলক হয়ে গেল এই যোগের গাঠনিক সংকেত হচ্ছে এটা দেখো পাঁচ নাম্বার হচ্ছে থ্রি ফোর ডাইমিথাইল থ্রি ফোর ডাইমিথাইল পেন্ট থ্রি ইন টু ওয়ান প্যান্ট থ্রিন দেখো এখানে আমরা আরেকবার বলো হ্যাঁ আমি এবার এক তোমাদের এবার আমি তোমাদেরকে শেয়ার করছি একজন একটা গ্রুপ ভিত্তিক আমাকে প্রথম ফারজানা গ্রুপ ফারজানাতে যারা আছো হ্যাঁ তোমরা বলো এখানে কয়টা কার্বন হবে আচ্ছা কে বলবে ফারজান গ্রুপের একজন কে কে কথা বলবে কে তুমি কে বলো ফারজানা আচ্ছা বলো ভেরি গুড পাঁচটা কার্বন হবে এক দুই তিন চার পাঁচ ফারজানা থামো এরপরে কে আছে রিফা রিফা বলো কী লিখবো দুটা মিথাইল কোথায় দিব হ্যাঁ রিফা রিফা বলছি মিথাইল দুটা কোথায় দিব মিথাইল হ্যাঁ তিন এবং চারে তিনে এবং চারে মিথাইল দিব ভেরি গুড আর ইন আছে ইনটা কোথায় হবে কত নাম্বার কার্বনে তিন নাম্বার কার্বনে বন্ধন ভেরি গুড আর কি হবে একটা টু ওন আছে মানে কি দুই নাম্বার কার্বনে কি হবে কার্যকরী মূলক কি টন ইউ হয়ে গেছে আচ্ছা এরপরে এই গ্রুপেরই বাকি যারা আছে তারা কথা বলো মাসুমা সুমন্না তামান্না ফাতিমা কে বলবে বাকি চারজনের মধ্যে একজন বলো কথা বলো ফাতেমা বলো ফাতিমা বলো এই কার্বনে কটা হাইড্রোজেন দিব ভেরি গুড তিনটা এখানে একটা মাত্র হাত ছিল আর এখানে এক দুই তিন চার ফিল আপ এক দুই তিন চার ফিল আপ এক দুই তিন চার ফিল এখানে কয়টা দিব শেষে তিনটা ভেরি গুড তার মানে তুমি দেখতেও পাচ্ছো ক্লিয়ার আমাদের হয়ে গেল নামকরণ এটা এই গাঠনিক সংকেত শেষ এরপরে আরেকটা দিচ্ছি ছেলেদের একটা গ্রুপে যাব আমি তানভীর গ্রুপ রেডি হও আমি একটা যৌগ দিচ্ছি তোমরা এটা না আমাকে হেল্প করবে এটা গঠন লিখতে ছয় নাম্বার থ্রি ব্রোমো থ্রি ব্রোমো টু ফোর ডাইমিথাইল টু ফোর ডাই মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড আমি নামটা মুখে একবার বলছি যদি কেউ লেখা বুঝতে অস্পষ্ট হয় এটা নাম হচ্ছে থ্রি ব্রোমো খাতায় লিখে ফেলো টু ফোর ডাইমিথাইল পেন্টানোয়িক অ্যাসিড এখন তানভীর গ্রুপ তোমরা বলো কে বলবে সাত্ত্বিক আছো নাকি সাত্ত্বিক সাফি জাহিদ জাহিদ বলো জাহিদ বলো তো এখানে কার্বন কয়টা হবে আচ্ছা পাঁচটা গুড এটা হলো পেন্ট মূল শব্দ এক দুই তিন চার পাঁচ আচ্ছা বলো তো এটা ওই ক্যাসিড আছে তাহলে কার্যকরী মূলক কী হবে সেটা বলে আচ্ছা এবার আমি গ্রুপ লিডারকে বলছি তানভীর বলবে এটা হবে এক নাম্বার কার্বন এটা তো সবসময় টু ফোর ডাই মিথাইল মানে মিথাইলটা কোথায় কোথায় লিখব টু আর এটা হল চার ইয়েস থ্রি হচ্ছে ব্রোমো ব্রোমো মানে ব্রমিন অনেকে হ্যালোজন দেয় ক্লোরো ব্রোমো আয়োডো তার মানে এখানে তিন নাম্বারে কিন্তু ব্রোমিন থাকবে ব্রোমো ব্যাস বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো এখানে একটা বন্ড তাই এইচ থ্রি হবে এখানে তিনটা একটা হাইড্রোজেন হবে এখানে তিন একটা হাইড্রোজেন হবে এখানেও তিন একটা হাইড্রোজেন হবে শেষ ক্লিয়ার একটা দিচ্ছি টু ফাইভ ডাই মিথাইল টু ফাইভ এটা সাত নাম্বার ডাই মিথাইল হেক্সা টু ফোর ডাই ইন টু ফোর ডাই ইন ওয়ান অল ওয়ান অল আনিকা গ্রুপ বলবে এটার প্রথম কার্বন সংখ্যা কত হবে ছয় ইয়েস এক দুই তিন চার পাঁচ ছয় টু ফাইভ ডাই মিথাইল বলো কত কত দুয়ে আর পাঁচে ইয়েস দুই আর পাঁচে দুটা মিথাইল আচ্ছা টু এবং ফোরে ইন আছে তোমাদের গ্রুপ আমি একজনকে বলি সে বলো আমার সাথে নাম বলে দিই ঐশী আছো তুমি বলো দ্বিবন্ধন কোথায় হবে দুই বন্ধনের পরে আর চারের পরে এক দুই তিন চার এবার তুমি থামে যাও এরপরে চন্দ্রিমা বলো কার্যকরী মূলক কি হবে অলের জন্য অল 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 নট অ্যাল অল কিসের ক্ষেত্রে হয় অ্যাল হয় সি এইচ টু এইচ ও এইচ কার্যকরীমূলক হচ্ছে কি ও এইচ এক নাম্বার কার্বনে সি এইচ টু ও এইচ এখানে যেহেতু ও এইচ যোগ হবে এক নাম্বার কার্বনে সি এইচ টু ও এইচ আর কি দুটো হাইড্রোজেন থাকবে এখানে দুদিকে যাই হোক তাহলে এটা হলো ব্যাস এবার হাইড্রোজেন সি ফিল আপ করবো এটা সি এইচ থ্রি এটা সি এইচ এক দুই তিন চার এখানে এক দুই তিন চার হয়ে গেছে এক দুই তিন একটা হাইড্রোজেন এক দুই তিন চার ব্যাস এখানে একটা ওয়েচ ছিল আর দুদিকে দুটো হাইড্রোজেন হতো আর কি এই জন্য সিএস টু মানে শেষের কার্বনটা কী ছিল একটা ওয়েচ আর দুদিকে দুটো হাইড্রোজেন হ্যাঁ বলো ও ভুল করেছি ধন্যবাদ দেখছো আমি ভুল করে পার পাবো না তো তোমরা যে শক্ত সব লোক আছো ইয়েস টু ফাইভ থ্যাংক ইউ ধন্যবাদ কনগ্রাচুলেশন হ্যাঁ ঠিকঠাক করে দেওয়ার জন্য আমরা সর্বশেষ একটা কার্যকর একটা সংকেত লিখবো এবং এর মধ্য দিয়ে আমার মনে হয় রিভার্সটা তোমরা বুঝতে পারছ অনেকটাই তাই না কি বলো গ্রুপ লিডারে বলো হ্যাঁ অনেক সহজ আমরা তিন তিন ক্লাসে যা শিখেছি এক ক্লাসে কিন্তু তার চেয়ে অনেক বেশি শিখতে পারছি এবার ছেলেদের একটা গ্রুপকে বলবে বলো কারা বাদ পড়েছ আট নাম্বার আচ্ছা থ্রি ক্লোরো লাভিবকে আবার সুযোগ লাভিফের সুযোগ তো আছেই অনেক থ্রি ক্লোরো ফোর মিথাইল এই যে লিখছি তো থ্রি ক্লোরো ফোর মিথাইল পেন্ট থ্রি ইন টু ওন পেন্ট থ্রি ইন টু ওন থ্রি ক্লোরো ফোর মিথাইল পেন্ট থ্রি ক্লোরো ফোর মিথাইল পেন্ট থ্রি ইন টু ওন আমার প্রশ্ন প্রথমত বলো কার্বন কয়টা হবে ইমতিয়াজ ভেরি গুড এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন হয়েছে আচ্ছা তোমার গ্রুপের কি রিসাদ আসল আইনে কুমিল্লা থেকে আমি জানি এই জন্য বলছি শুনতে পাচ্ছ কি না হ্যাঁ তা পাবে না আচ্ছা তুমি থাকো আচ্ছা তাহলে ইমতিয়াজি বলো এই জন্য ঢাকা থেকে ইমতিয়াজ তুমি বলো থ্রি ক্লোরো মানে ক্লোরিন কত নাম্বারে হবে তিন নাম্বারে ক্লোরিন ফোর মিথাইল মানে ওদিক থেকে এই চার নাম্বারে মিথাইল এবার দেখো থ্রি ইন মানে দ্বিবন্ধন হবে কোনটাতে তিন এদিক থেকে তিন নাম্বারে দ্বিবন্ধন তিন নাম্বারে পড়ে টু ওন ওন মানে কি কিটোন দুই নাম্বারে কিটোন কার্যকরী মূলক প্যাস বাকিটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ এবার ইমতিয়াজ বলো এখানে হাইড্রোজেন কয়টা দিব ইয়েস এখানে তিনটা হাইড্রোজেন এক দুই তিন চার এখানে লাগবে না এক দুই তিন চার এখানেও লাগবে না এক দুই তিন চার এখানেও লাগবে না শেষে কয়টা দিব তিনটা তাহলে রিভার্স নামকরণ আমরা শিখে গেলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ রিভার্সটা কিন্তু গুরুত্ব আছে ওই ঠিক যেমন তোমরা শিখেছো ওই ডাইরেক্ট এই মনে করো একটা যৌগ দেওয়া আছে সেখান থেকে যেমন নাম শিখেছ ঠিক এই নাম দেওয়া থাকলে যোগে গঠন একই গুরুত্ব হ্যাঁ আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি এবং শিখে গেছি আল্লাহ আমাদের সহায় হোক হ্যাঁ ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম